প্রিয় বন্ধুরা, আমি উবাইদুর রহমান। আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি, রহমান একাডেমি ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে উপস্থিত। ক্লাসটি হচ্ছে ভেন চিত্রের সাহায্যে নিরপেক্ষ ন্যায়গুলির বৈধতা বিচার। কিভাবে নিরপেক্ষ ন্যায়কে ভেন চিত্রের সাহায্যে আমরা প্রয়োগ করে বৈধতা বিচার করব। আমরা দ্বাদশ শ্রেণীতে নিরপেক্ষ ন্যায় বৈধতা বিচার করেছি এবং গ্র্যাজুয়েশনে আমরা যারা বিএ ক্লাসে পড়ছি তারা আমরা ভেন চিত্রের সাহায্যে বৈধতা বিচার করেছি। এবার আমরা একসাথে যৌথ উদ্যোগে, কারণ নিরপেক্ষ ন্যায় এবং ভেন চিত্রের সাহায্যে বৈধ বিচার, নিরপেক্ষ ন্যায় বৈধ বিচার কিভাবে করব আজকে তার কৌশলটি তুলে দেবো। তো ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ, দ্বাদশ শ্রেণীর জন্য যেমন তেমনই তোমাদের বিএ যারা পড়ছো অনার্স বা পাস তাদের জন্য। দ্বাদশ শ্রেণীতে শুধুমাত্র নিরপেক্ষ ন্যায়টি কীভাবে সাজাবে এবং তার বৈধ বিচার করবে, এছাড়াও দ্বাদশ শ্রেণীতে ভেন চিত্র সম্পর্কে একটু হালকা টাচ দেওয়া আছে কিন্তু বৈধ বিচার নেই। তবুও তোমরা এই ভিডিও দেখো, পরবর্তী ক্লাসের জন্য তোমাদের খুবই উপকারে আসবে। তো কথা নম্বরে চলে যাবো একদম উদাহরণে। দেখো এখানে এক নম্বর উদাহরণটা আছে, এই ন্যায় অনুমানটি বৈধ না হয়ে পারে না, কারণ বৈধ ন্যায়ের মতো এরও তিনটি পদ আছে। নিরপেক্ষ ন্যায় অনুমানে সর্বপ্রথম তোমাদেরকে নির্বাচন করতে হবে, সেটি হলো সিদ্ধান্ত। সিদ্ধান্ত চেনার একটি কৌশল তোমাদের আমি অনেকগুলো বলেছিলাম, তার মধ্যে একটি কৌশল আছে কারণ যেহেতু কেননার, বাম দিকের অংশটি হবে সিদ্ধান্ত। তো কারণ যেহেতু কেননা পূর্বে যে অংশটা থাকবে সেটা হবে সিদ্ধান্ত। তো আমরা সিদ্ধান্ত চিনে ফেলেছি, সিদ্ধান্তে আমরা বসিয়ে বলবো এই বাক্যটিকে কি লিখবো, এটা এটা এই বচন হবে। কারণ দুবার না থাকলে পরে সেটা হ্যাবাচক হয়ে যায়, যদি কোনো বাক্যে দুবার না বাচক থাকে তাহলে সেটা হ্যাবাচক বা অ্যাফার্মেটিভে পরিণত হয়ে যাবে। তো অবশ্যই বুঝতে পারছি কথাটা, দুবার না বাচক তাহলে এটা হ্যাবাচক, তাহলে এটা কি লিখবো আমরা সিদ্ধান্তে, এই ন্যায় অনুমানটি হয় বৈধ ন্যায়। এই ন্যায় অনুমানটি হচ্ছে এস পদ আর বৈধ ন্যায়টা হচ্ছে পি পদ। এবার এই ন্যায়টি অর্থাৎ এস পদটি যে বাক্যে থাকবে সেটাই হবে অপদান আসা বাক্য, আমরা খুঁজে বার করবো। ঠিক আছে, কি লেখা আছে এখানে, যে বৈধ ন্যায়ের মতো এরও তিনটি পদ আছে, তার মানে এই ন্যায়টি হয় তিন পদ বিশিষ্ট। বৈধ ন্যায়ের মতো এরও তিনটি পদ আছে মানে এই ন্যায়টি হয় তিন পদ বিশিষ্ট, তাহলে এই ন্যায়টি হচ্ছে এস আর তিন পদ বিশিষ্ট হচ্ছে এম পদ, বাকি যেটা থাকছে সেটা হচ্ছে এম আর পি। এম আর পি কোথায় আছে আমরা দেখব, যে সকল বৈধ ন্যায় হয় এটা প্রধান হিসাবে সকল বৈধ ন্যায় হয় তিন পদ বিশিষ্ট, এই বৈধ ন্যায় হচ্ছে পি পদ আর তিন পদ বিশিষ্ট হচ্ছে এম পদ। ওকে, এটা আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় সংস্থান আছে, কারণ হচ্ছে হেতুপদ উভয় স্থানকে দ্বিতীয় স্থান থাকলে সেটি হবে দ্বিতীয় সংস্থান। আমাদের নিরপেক্ষ ন্যায় করা হয়ে গেছে, এবার বৈধ বিচার করবো নিরপেক্ষ ন্যায়ের সাহায্যে। দেখো প্রধান সভা একটা উদ্দেশ্য ব্যাপক বিধপদ অব্যাপক, ওকে, অপ্রধান সভা একটা দেখো উদ্দেশ্যপদ ব্যাপক বিধপদ অব্যাপক, এবং সিদ্ধান্ত দেখো প্রধান হিসাবে সিদ্ধান্তে উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং বিরোপাত অব্যাপ্য, এটাতে হেতু দোষ আছে। তাহলে আমরা নিরপেক্ষ ন্যায় সাহায্যে দেখলাম এটাতে হেতু দোষ আছে, কারণ হেতুপাত উভয় আশ্রমে একবারও ব্যাপ্য হয়নি। এটাকে এবার আমরা ভেন চিত্রের সাহায্যে প্রয়োগ করে দেখব এটা বৈধ না অবৈধ। আমরা তো নিরপেক্ষ ন্যায় সাহায্যে পেয়ে গেলাম এটা হেতু দোষ, কি পেলাম আমরা হেতু দোষ পেলাম। ওকে, এবার আমরা ভেন চিত্রের সাহায্যে আমরা প্রয়োগ করব। তো প্রথমে আমরা বুলিয়ান ভাষ্যটি লিখে নেবো। দেখো সিদ্ধান্তে থাকবে, সিদ্ধান্তে কে আছে, সিদ্ধান্ত আছে এস পি, আমরা জানি এ বচনের বুলিয়ান ভাষ্য এস পি বার সমান জিরো। তারপর অপদান আসা বাক্য দেখো, অপদান আসা বাক্য তোমাদের এ বচন আছে, তাহলে এটা হবে দেখো এখানে আছে এস এম আছে, তাহলে এ বচনের মানে কি বুলিয়ান ভাষ্য হবে এস এম বার সমান জিরো। তারপরে প্রধান আসা বাক্য দেখো, এটাও এ বচন আছে পি এম বার সমান জিরো। আমরা যেহেতু বুলিয়ান ভাষ্য পেয়ে গেলাম তাই ভেন চিত্রের জন্য আমরা এস পি এম এই তিনটি পরস্পরচ্ছেদী বৃত্ত নিয়ে নিয়েছি। এবার আমরা অঙ্কন করব, খুব সহজেই তোমাদেরকে দেখাবো অঙ্কন প্রণালী, তাহলে একটা ভিডিও দেখলে তোমরা অবশ্যই জেনে যাবে যে ভেন চিত্রের কিভাবে অঙ্কন প্রণালী করা হয়, অঙ্কন কিভাবে করা হয়, ভেন চিত্র প্রণ করতে গেলে কিভাবে অঙ্কনটা করা হয় তা তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই ভিডিওতে। তো দেখো এখানে আছে এ বছর আমরা প্রধান সাপাক দেখাবো, দেখো পি এম বার এই অংশটাতে এম এ বার আছে, ঠিক আছে, এম হচ্ছে কোন অংশটা, এই অংশটাকে এম বলা হয়, এই অংশটাকে বলা হয় এম, ঠিক আছে, তাহলে এমটা সম্পূর্ণ ফাঁকা থাকবে কিন্তু পি এর ঘরে ছায়াবৃত্ত হবে। তো পি এর কোন অংশটুকুতে ছায়াবৃত্ত হবে তা তোমাদেরকে এখানে আমি ছোট্ট করে দেখিয়েছি, দেখো দেখো পি এর কোন অংশটুকু, পি মানে হচ্ছে তো এই অংশটা, তাহলে এম যদি এখানে ব্লক হয়ে যায় তাহলে এখানে দুই, দেখো এখানে লেখা আছে দুই এবং তিন, এই অংশটা ফাঁকা থাকছে, তার মানে হচ্ছে এই যে এখানে যোগ করেছি দেখো কোন অংশটুকু ছায়াবৃত্ত করতে হবে, বাকি যে পি মানে এম বাদে যে পি এর যে ঘরটা পড়ে থাকছে সেই ঘরটা হচ্ছে এস পি এম বার এই অংশটুকু আর এস বার পি এম বাকি অংশটুকু, অর্থাৎ দুই আর তিনকে ছায়াবৃত্ত করতে হবে, তাহলে আমরা দুই আর তিনকে ছায়াবৃত্ত করে ফেলবো। ওকে, দুই আর তিনকে ছায়াবৃত্ত করে ফেলবো, তাহলে তোমরা বুঝতে পারছো পি এর কোন অংশটুকু পড়ে আছে,
एम टा जदि सम्पूर्ण बाध्य है तेल पी एर दुई ए तीन अंशटू पड़े आज से हीटुकु के छायबित करते हैं तो छायबित करब कारण जी ए बचने छायबित करते हैं ठीक है सैटा करते हैं सैटा कर फिलल तपर अपदार्श पेपर क्यों अंकन करब अपदार्श पेपर देखिए एम टे सम्पूर्ण फाका रखते हैं मैंने अंशा के सम्पूर्ण फाका रखते हैं कौन चार पाँच छय सत अंशा फाका रखते हैं एस एर को अंशटूक छायबित करते हैं खूब सहजे देखते हो एम अंशटूक जी बद दिए दी तेल देखें एक नम्बर अंशटूक फाका आ दो नम्बर अंशटूक आगे ही देखो छायबित हो गए एक नम्बर अंश अंशा देखो एस पी एम ए अंशटूक छायबित है प्लस एस पी एम एक बार हो गए तब छायबित करब छायबित करब देखो ओके तेलटुक छायबित करा दरकार छो एम बार दी जटुकु एस एर पड़े थे से अंशटूक एक दुई यटुक छायबित कर दिए এবার সিদ্ধান্তে দেখো সিদ্ধান্তে কি করতে হবে যে আশায় বাক্য চিত্রিত করার সময় সময় যদি সিদ্ধান্ত সম্পূর্ণভাবে চিত্রিত হয়ে যায় তাহলে বৈধ তো আমরা দেখেছিলাম এখানে নিরপেক্ষ নয় হেতু দোষ আছে তাহলে আমরা বই ভেন চিত্রের সাহায্যে আমরা দেখবো এটা বৈধ না অবৈধ এবার আসছি আমরা সিদ্ধান্তে দেখো এস পি বার সমান জিরো তাহলে পিকে সম্পূর্ণ ফাঁকা রাখবো পি কোন অংশটা পি হচ্ছে এ অংশটা দেখো এক সরি দুই তিন চার আর সাত এই অংশটা পি তাহলে থাকছে এস এস এর কোন অংশটা ক্লোজ হয়ে আছে এস এর ক্লোজ হয়েছে এক অংশটা কিন্তু ছয় অংশটা ফাঁকা আছে তাহলে আমাদের এই এক এবং ছয় এই অংশটা ক্লোজ হওয়া দরকার ছিল কিন্তু একটা ক্লোজ হয়েছে কিন্তু ছয়টা ফাঁকা আছে অসম্পূর্ণ রয়েছে তা দেখো আমরা যখন পিকে বাদ দেবো তখন এস এর ঘরে সম্পূর্ণ যদি ছায়াবৃত্ত হয়ে তো এস হচ্ছে এক এখন ছয় পড়ে আছে তাহলে একটা ছায়াবৃত্ত হয়ে গেছে কিন্তু ছয় ফাঁকা আছে তাহলে এই অংশটা ছায়াবৃত্ত হওয়া দরকার ছিল যদি বৈধ হতো তাহলে হয়ে যেত কিন্তু এটা অবৈধ তার জন্য হয় না যেহেতু মানে কি আশ্রয় বাক্য চিত্রিত করার সঙ্গে সঙ্গে যদি সিদ্ধান্ত সম্পূর্ণরূপে চিত্রিত হয়ে যায় তাহলে অবশ্যই বৈধ কিন্তু এটা অবৈধ কারণ এখানে দেখো এক অংশ চিত্রিত হলো ছয় অংশ ফাঁকা আছে তার দেখে গেলো পিটা বাদ দিয়ে পরে এস এর যে অংশটা এক এবং ছয় একটা ছায়াবৃত হয়ে গেছে কিন্তু দেখো ছয়টা ফাঁকা আছে এই অংশটা ফাঁকা আছে যেহেতু সম্পূর্ণ চিত্রিত হয়নি তাই এটি অবৈধ তাহলে আমরা খুব সহজেই প্রয়োগ করতে পারলাম যে নিরপেক্ষ ন্যায় হেতু দোষ এবং ভিনচিত্রের সাহায্য আমরা অবৈধ প্রমাণ করতে পারবো তাহলে দ্বিতীয় উদাহরণটি দেখে নেওয়া যাক দ্বিতীয় উদাহরণটি দেখো কি লেখা আছে যা চকচক করে তাই সোনা নয় এই ধাতুর পাটি চকচকে অতএব এটি সোনা নয় এই বাক্যের মধ্যে সিদ্ধান্ত বাক্য হচ্ছে অতএব দিয়ে যে বাক্যটি থাকবে অতএব দিয়ে কি আছে এটি সোনা নয় এটি বলতে এই ধাতুর পাটি তাহলে এখানে কি লেখবো আমরা এটা হবে এটি সোনা নয় এই বচন হবে এই ধাতুর পাটি এই ধাতুর পাটি নয় সোনা এই ধাতু পাটি হবে ইস্পাত আর সোনা হচ্ছে পিপল এই ধাতু পাটি কোথায় আছে আবার তো এই ধাতু পাটি চকচকে রে বচন হবে এই ধাতু পাটি হয় চকচকে বস্তু এই ধাতু পাটি হচ্ছে ইস্পাত আর চকচকে বস্তু হচ্ছে এম পদ ওকে তাহলে আমরা এবার আমরা নির্ণয় করব প্রধান আশা বাক্য প্রধান আশা বাক্য কোনটা হচ্ছে যা চকচক করে তাই সোনা নয় এই যা তার সঙ্গে তাই যদি থাকে তাহলে ও বচন হবে আর যা আর তা থাকলে পরে এটা হবে ই বচন তাই এটা এটিখানে দেখতে তাই আছে তার জন্য আমরা কি করবো এটা ও বচন করবো কি লাগবো কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা তাহলে আমরা দেখলাম সোনা হচ্ছে পিপদ আর চকচকে বস্তু হচ্ছে এম পদ এটা দেখো এটা হচ্ছে উল্টো যেটার মতো আছে তার মানে প্রথম সংস্থান আছে প্রথম সংস্থানে আমরা এখানে বুলি এবার সেটা লিখে ফেলেছি দেখো প্রধান আশ্রাবাকে এ বচন ও বচন প্রধান আশ্রাবাকে ও বচন হচ্ছে এখানে লেখা আছে এম পি বার নট ইকুয়াল টু জিরো কারণ ও বচনের বুলিয়া ভাষা হচ্ছে তোমার এম পি বার নট ইকুয়াল টু জিরো তার এ বচনের বুলিয়া ভাষা কি এখানে হচ্ছে এস এম বার এস এম বার ইকুয়াল টু জিরো এস এম বার ইকুয়াল টু জিরো আর ই বচনে হচ্ছে এস পি ইকুয়াল টু জিরো অবশ্যই আমরা বুলিয়া ভাষা পেয়ে গেছি এবার আমরা খুব সহজে ভেন চিত্রটি অঙ্কন করবো দেখো পরস্পর ছেদে তিনটি বৃত্ত অঙ্কন করেছি এবং আমরা এই অংশটিকে কিভাবে চিত্রিত করব তার আগে আমরা দেখব যে দেখো প্রধান এবং অপ্রধান আশ্রয় বাক্যের মধ্যে কোনো একটা যদি মানে সামান্য এবং বিশেষ বচন থাকে প্রধান অপ্রধানের মধ্যে যদি সামান্য বিশেষের সংমিশ্রণ থাকে তাহলে দেখো এটা হচ্ছে বিশেষ বচন এটা হচ্ছে সামান্য বচন তাহলে অবশ্যই সামান্য বচনটিকে আগে চিত্রিত করতে হবে তাহলে তোমরা বুঝে গেছো যে চিত্রিত অঙ্কন প্রণালীর সময় আমরা সবসময় সামান্য বচন আগে চিত্রিত করব তাই এখানে অপ্রধান আশ্রয় বাক্য আছে এ বচন তো দেখে নেওয়া যাক এমটাকে আমরা সম্পূর্ণ বাদ দেবো এমটা ফাঁকা রাখবো এমটাকে সম্পূর্ণ ফাঁকা রাখবো দিয়ে এস এর ঘরে আমরা কী করবো ছায়াবৃত্ত অঙ্কন করবো তো এস এর ঘরটা কোনটা এই এক দুই এই অংশটা পড়ে থাকবে দেখো আমরা যদি এমটাকে বাদ দিয়ে দিই তাহলে এক আর এসটা এই পর্যন্ত আছে আমাদের এক আর দুই তাহলে আমরা কী করবো এক দুই আমরা ছায়াবৃত্ত করে দেবো ওকে আমরা ছায়াবৃত্ত করে দিলাম দেখো তারপরে দেখো প্রধান আশা বাক্য দেখো ও বচন
এটা হচ্ছে এম পি বার নট ইকুয়াল টু জিরো, তো পিটাকে সম্পূর্ণ ফাঁকা রাখবো। তো পি অংশটা হচ্ছে এই অংশটা, এই অংশটা ফাঁকা রাখার পরে আমরা এম এর ঘরে একটা ক্রস চিহ্ন দেবো। তো এম এর ঘরটা দেখো দুটো ভাগে, দুটো ভাগে বিভক্ত, এখানে একটা বিভাগ আছে, এর ভাগ আছে, কোন ভাগটা করেছে এস একটা রেখা টেনেছে, ওই এসটা দুটো ভাগে বিভক্ত করেছে। এবার বলছে পি বাদ দিয়ে পি সম্পূর্ণ ফাঁকা রাখার পরে এম এর ঘরে একজন সদস্য আছে, তো এম এর তো দুটো অংশ, তাহলে কোন অংশে আছে আমরা নির্দিষ্টভাবে বলতে পারবো না, কারণ এখানে পি সরলরেখা চলে গেছে। তাই আমরা কি করবো, নির্দিষ্টভাবে বলতে ডেফিনে যেহেতু বলতে পারবো না, তাই আমরা কি করবো এটাকে আমরা দাগের মধ্যে রেখে দেবো। তাহলে কি বললাম, পি বাদ দিয়ে এমটা দুটো ভাগে বিভক্ত হয়েছে, এস বরাবর গেছে একটা রেখা, তার মানে এস এর উপরে আমরা দিয়ে দিলাম, তাই এমটা দুটো পার্টের মধ্যে এস একটা রেখা গেছে, সেই রেখার উপর দিলাম। এটা আবার সিদ্ধান্ত দেখবো, সিদ্ধান্ত এ বোঝুন এসপি অংশ, এসপি অংশ হচ্ছে এ অংশটা, এসপি হচ্ছে এ অংশটা, এ অংশটা যদি চিত্রিত হয়ে থাকতো অটোমেটিক, আশ্রয় বাক্য চিত্রিত করার সময় যদি সিদ্ধান্ত অটোমেটিক চিত্রিত হয়ে যেত, তো তাহলে এটা বৈধ, এটা যেহেতু চিত্রিত হয়নি তাই এটা এটা অবৈধ। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম কিভাবে বৈধ বা অবৈধ হয়। এবার আমরা নিরপেক্ষ ন্যায় আমরা দেখে নেবো, দেখো নিরপেক্ষ ন্যায় অনুযায়ী আমরা জানি অবচনের উদ্দেশ্য পদ অব্যপ বিধপ ব্যাপ্য, এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য বিধপ অব্যপ, আর ই বচন উভয় পদ ব্যাপ্য। এখানে প্রবলেম হচ্ছে এম পদ দেখো এখানে একবারও ব্যাপ্য হয়নি, তাই এটা হেতু দোষ। এছাড়াও আছে আশ্রয় বাক্য যদি বিশেষ হয় সিদ্ধান্তকে বিশেষ দোষ, তার তাও একটা দোষ আছে। তাহলে এখানেও দেখতে পাচ্ছি আমরা দোষে দুষ্ট আছে নিরপেক্ষ ন্যায়, এবং ভেন চিত্র আমরা দেখছি এখানে দোষে দুষ্ট আছে। এই ছিল তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবে, আর নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর যারা অনার্স বা পাশে পড়ছো তাদের কোন ধরনের ভিডিও লাগবে, এবং দ্বাদশ শ্রেণীর বন্ধুরা তোমরা এটা দেখেও তোমরা এই ভেন চিত্র বা নিরপেক্ষ ন্যায় শিখতে পারবে। আর তোমাদের জন্য তোমার পার্টিকুলার ভিডিও বানাই দ্বাদশ শ্রেণীর বন্ধুদের জন্য, এটা শুধুমাত্র বিএ ক্লাস এবং পাস বা অনার্স এছাড়াও তোমাদেরও কাজে দেবে। তো আজকের আলোচনাটি বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে